আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে হালকা একটু শপিংয়ের বা এই দেখাইতেছি আমার বাচ্চাদের জন্য টিফিন বক্স কিনতে আসছি। তো হালকা একটু শপিংয়ের ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর হচ্ছে আজকে আমি অনেক হেলদি ভালো একটা ফিটার রেসিপি শেয়ার করব, কারণ এই ফিটাটা অনেক হেলদি। এই কারণে এই ফিটাটার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট আছে অনেক প্রয়োজনীয় আমাদের সবাই বাচ্চাদের বা আমাদের বড়দের সবার প্রয়োজনীয় পুষ্টিকর জিনিস। তো আমার এই রেসিপির আগে আমি 2 মিনিট অল্প একটু শপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওই দিন আমি আমার বাচ্চাদের টিফিন বক্স স্কুলে টিফিন দেওয়ার জন্য, ওদের টিফিন বক্সগুলো ওরা পছন্দ করে না, এখন বলতেছে আরও ছোটো মোটোর মধ্যে ওদের জন্য টিফিন বক্স আনার জন্য। তো ওদের জন্য টিফিন বক্স আনার জন্য গিয়েছি আর হালকা একটু ভিডিও নিয়েছি, ওটা আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমাদের ভালো লাগবে ইউকের শপিংটা। তো টিফিন বক্স কিনেছি, আবার কিনে এসে পরে আর তোমাদের জন্য একটা ফিটার রেসিপি আয়োজন করছি। তো ফিটাটা অনেক অনেক হেলদি, অনেক ভালো। তো তোমরা একটু শপিং মার্কেটের শপিংটা একটু দেখো। আর হচ্ছে একটা ফিক্সচার শেয়ার করছি, এটা আমার সামারে আমার একটা গাছে অনেকগুলো শসা ধরেছে। এই শসা ধরে ওগুলা গাছগুলো মরে গেছে আর ধরছে না, 4টা 5টা একসাথে ধরছে। এই যে রেডিমেড পিজা, এটা এটা ওভেনে দিয়া উপর দিয়া এই চিকেন পপটপ দিয়া ওভেনে দিয়া এগুলা কুক করে বাসা আনি খাওয়া যায়। এগুলো বাচ্চাদের চকলেট, কিছু শাক, জুস, এভরিথিং, টুকিটাকি কিছু শপিং করছি আর কি। টিফিন বক্সের লাই শপে গেছিলাম। তো এই যে আমার চলে আসছে রেসিপি। তো আমার এখানে রেসিপির জন্য আমি নিয়েছি কী কী ইনগ্রিডিয়েন্ট তোমরা দেখো। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি আর 1/2 কাপ সুগার, আর নিয়েছি আমি কাজু বাদাম। কাজু বাদামের জায়গায় তোমরা চিনা বাদামও দিতে পারো। আমি বাদামটা নিয়েছি যেন আমার ফিটাটা হেলদি হয়। এটা হচ্ছে কোরানো নারকেল। আমার এই কাজু বাদামের কিন্তু পুষ্টি গুণের কোনো শেষ নাই। কাজু বাদাম বাদামের কী কী পুষ্টি গুণ আছে তোমরা ইউটিউবে সার্চ দিলে পাইবা। তো আমরা বাচ্চাদেরকে কিন্তু বাদাম এগুলো খাওয়াইতে পারি না। তো ফিডের মাধ্যমে যদি খাওয়াইতে পারি, আর 1 কাপ ঘন দুধ নিয়েছি। বাদাম তারপর ঘন দুধ এগুলো হচ্ছে অপশনাল। এগুলো দিলে ফিটাটার কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। এগুলা হেলদি ফিটা আমি এই কারণে তৈরি করছি বাচ্চাদের জন্য, এটা অনেক অনেক ভালো। তারা মিল্ক খেতে চায় না, তারা বাদাম খেতে চায় না, তারা ডিম খেতে চায় না। তো আমরা যদি কোনো রেসিপির মাধ্যমে ওদেরকে হেলদি খানাটা খাওয়াইতে পারি তাহলে অনেক ভালো। তো আমি বাদামগুলা অ্যান্ড কোরানো নারকেল অ্যান্ড মিল্ক এগুলো দিয়ে আমি ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে আমি এগুলা ভালোভাবে ব্লেন্ড করে নিব মিল্ক দিয়ে। মিল্ক না দিলে অসুবিধা নাই, আপনারা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন বাদামগুলা আর কোরানো নারকেলটা। মিল্ক দেওয়া জরুরি না, আর হচ্ছে কাজু বাদামও দেওয়া জরুরি না। তো আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম থাকলে বাদাম, যে কোনো বাদাম দিলে হবে। তো এখানে 2টা 1 দিয়ে দিছি, আর এখন আমি দিয়ে দিব ব্লেন্ড করা উপকরণগুলো নিয়ে নিছি বলে। এখন দিয়ে দিছি সুগার আর হালকা পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে কতক্ষণ রেখে দিতে হবে, একটু বাড়ি বাড়ি হইতে হবে ডোটা। আমি 10 মিনিটের জন্য ডোটা এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে। তো এত পাতলা হইতে হইলে ফিটাগুলা ভালো হবে না, একটু একটু বাড়ি বাড়ি হইতে হবে। আর একটু পাতলা রেখে আর কি ডোটা তৈরি করতে হবে, কারণ ফানি টেনে যাইব। সুজি তো ফানি টেনে নিতে পারে আর কি। তো এভাবে 10 মিনিট রাখলে সুজিয়ে যে লিকুইড ফানিটা একটু টেনে নিবে, তারপরে এমনিতে হয়ে যাইবে একটু
একটু তরলটা কমে আসবে, একটু ইয়ে হবে। তো 10 মিনিট পরে আমি রেখে দিয়ে, পরে 10 মিনিট পরে আমি চুলাতে চলে যাব। চুলাতে গিয়ে আমি ফিটাগুলো বেজে নিব। এখন আমি চুলাতে একটা ফাতিলে বসায় দিয়েছি। পাতিলাটা শুকনো হয়ে আসলে অয়েল ঢেলে দিব। অয়েলটা গরম হয়ে আসলে চুলাটারে স্লো আস্তে রেখে ফিটাগুলা আস্তে আস্তে ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে একদম ভালোভাবে। তো এখানে আমি এটা লোহার ফাতিলা নিয়েছি, লোহার ফাতিলা নিয়েছি। আপনারা যে কোনো ফাতিলা নিতে পারেন, নন স্টিকের ফাতিলা বা যে কোনো ফাতিলা। লোহার ফাতিলা হলে ভালো, আর যে কোনো ফ্রাই করলে ফিটা বা যে কোনো জিনিস যদি লোহার ফাতিলা হয় খুবই ভালো। তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিছি, আর তেলটা গরম হয়ে আসলে আমি চুলাটা স্লো করে দিব। স্লো করে ফিটাগুলো দিয়ে ভেজে নিব একটা চামচ দিয়ে, অল্প একটু একটু করে এরকম একটু ঘন হইতে হবে ডোটা। যদি বেশি পাতলা মনে করেন তাহলে আপনারা ময়দা বা আটা, ময়দা বা চাউলের গুঁড়িও চারটে দিতে পারেন, না হলে সুজিও দিতে পারেন। সুজি আর না দেওয়াটাই ভালো, ময়দা দিলে ভালো বা চাউলের গুঁড়া। এবে এবে এরকম ভাবে ছোট ছোট করে ফিটাগুলা ভেজে নিব। তো ফিটাগুলো আমার মোটামুটি হয়ে গেছে, একে একে এইভাবে আমি সবগুলো ফিটে বানিয়ে নিয়েছি। এই যে আমার ফিটাগুলো এরকম হয়েছে, আর বাচ্চারা খুবই পছন্দ করবো, খুবই সুস্বাদু। আর সুগারটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেরকম সুগার খান, আপনাদের বাচ্চারা যেরকম সুগার খায় এরকম সুগার দিবেন, নো প্রবলেম। খুবই হেলদি এবং খুবই সুস্বাদু একটা ফিটা, আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এই হেলদি ফিটাটা। আর সবাই যারা আমার ফ্যামিলির সদস্য নয়, আপনারা আমাকে ফ্যামিলির সদস্য বানিয়ে নেবেন, ফ্যামিলির সদস্য বানিয়ে নিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আমি যাওয়া আসার মাঝখানে আপনাদেরকে আমার ফ্যামিলির সদস্য করে নিব অবশ্যই। আপনারা নিশ্চিতই আমাকে ফ্যামিলির সদস্য করে যাবেন, আমি আপনাদেরকে লেট হইলেও কোনো চিন্তা করবেন না। এখনকার ফ্যামিলির সদস্য আমরা লেটে দিলে ভালো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, হেফাজতে রাখে। এখন সবাই আবার হুমকির মুখে আছে, এখন অনেক ঠান্ডা পড়তেছে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।